হ্যালো গাইস, তো আজকের লেকচারে যেটা থাকবে সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। এবং এই লেকচারটাতে আমি যেই জিনিসটার উপরে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কি এবং অ্যালিফেটিক যৌগ কি। তো সেইটা নিয়ে আমাদের আমাদেরকে এই লেকচারে একটু আমি এই লেকচারে একটু জোর দিব, সেটা হচ্ছে অ্যারোমেটিক এবং মানে এলিফেটিক বা এলিসাইক্লিক যৌগকে। আমরা দেখতে পাচ্ছি যে জৈব যৌগকে আমরা প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত শিকল এবং একটা হচ্ছে বদ্ধ শিকল। তারপরে দেখো একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল। এবং মুক্ত শিকলকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আর বদ্ধ শিকলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে এলিসাইক্লিক এবং আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এখন আমরা এটা হচ্ছে 6 নম্বর লেকচার। সো আগের লেকচারগুলোতে আমরা যেগুলো পরে আসলাম ওই লেকচারগুলোতে যা আমরা পড়ছি সেটা হচ্ছে মুক্ত শিকল। মুক্ত শিকল পরে আসছি। সো মুক্ত শিকলের ডেফিনেশন, মুক্ত শিকলের ডেফিনেশন হচ্ছে যে কমপক্ষে দুইটা প্রান্তীয় কার্বন পরমাণু থাকবে, অর্থাৎ প্রান্তে দুইটা কার্বন পরমাণু খালি অবস্থায় থাকবে। প্রান্তে যে দুইটা কার্বন সেটা হচ্ছে মুক্ত, ক্লিয়ার? মানে অন্য কোন এক পাশে খেয়াল করো মাঝখানে যে কার্বন, এই মাঝখানে কার্বন দুই দিক থেকে সংযুক্ত, এবং এই মাঝখানে কার্বন দুই দিক থেকে সংযুক্ত, একটা হচ্ছে এই দিক থেকে আর একটা হচ্ছে এই দিক থেকে। বাট এই যে কার্বনটা, এই কার্বনটা একটা দিকে সে মুক্ত, এই কার্বনটাও সে একটা দিকে সে মুক্ত। এই যে যখন দুইটা কার্বন এইরকম ভাবে মুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মুক্ত শিকল যৌগ। তারপরে বদ্ধ শিকলটা মানে হচ্ছে কার্বন গুলো এইভাবে একটার সাথে আরেকটা সংযুক্ত থাকবে। এখন দেখ কোন কার্বনে মুক্ত নাই, কারণ হচ্ছে দেখো এটা ক্ষেত্রে খেয়াল করো এই কার্বনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে এই কার্বন দুই দিকে সংযুক্ত, এই কার্বন দুই দিকে সংযুক্ত, এই কার্বন দুই দিকে সংযুক্ত। তাহলে এদিক কোনো প্রান্তীয় মুক্ত পরমাণু নাই, সেহেতু এটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে আমরা যাই আমার মুক্ত শিকলে চলে যাই, সেটা হচ্ছে মুক্ত শিকলে কি থাকবে প্রান্তীয় কার্বন পরমাণু থাকবে। এবং মুক্ত শিকলে সম্পৃক্ত কোন কোনকে বলা হবে, সম্পৃক্ত হচ্ছে যখন কোন দ্বিবন্ধনের এক্সিস্টেন্স থাকবে না, মানে একক বন্ধন মানে হচ্ছে সম্পৃক্ত এবং দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত কোন কারণে সেটা হচ্ছে যে এটাতে যেহেতু একক বন্ধন আছে সেহেতু ওই বন্ধনকে ভাঙা যায় না এবং ওইখানে আমরা কোনো নতুন কিছু অ্যাড করতে পারি না, সেগুলো আমরা সামনে যখন আমরা বিক্রিয়ার নিয়ম পড়বো সেখানে ডিটেলস আলোচনা করবো। সো তাই এখানে আমরা আর ওইটা নিয়ে আলোচনা করছি না, আমরা যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে এলিসাইক্লিক এবং অ্যারোমেটিক বদ্ধ শিকলের দুইটা প্রকার। এলিসাইক্লিক অ্যারোমেটিক বড় করে খাতার মধ্যে একটা ক্যাপশন লিখো, সেটা হচ্ছে একটা হচ্ছে এলিসাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো এখন এগুলোর ক্ষেত্রে যদি চিন্তা করি এলিফেটিক এবং এলিসাইক্লিক কি, সেটা হচ্ছে এলিফেটিকের মধ্যে যে যেগুলো সাইক্লিক মানে বা চক্রাকার বা বদ্ধাকার সেটাকে বলা হচ্ছে এলিসাইক্লিক। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অ্যারোমেটিক সম্পর্কে ধারণা না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত যাই লিখবো সব কিছু হচ্ছে এলিফেটিক, এটাকে ধরে নাও। আমরা অ্যারোমেটিক কি সেটা আমরা ডিটেলস করবো, সমস্যা নেই, সো খেয়াল করো সেটা হচ্ছে চক্রাকারে থাকবে। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে সাইক্লোপ্রোপেনের সংকেত লিখো, সাইক্লোপ্রোপেন জেনার প্রোপেন লিখতে বললে তুমি যেটা করবা সেটা হচ্ছে তিনটা কার্বন দিবা, 1 2 3, তারপরে কি করবো যেটা অ্যালকেন সেটা এখানে তুমি হাতগুলো পূরণ করে দিবা, কোনটাতে দ্বিবন্ধন থাকবে না। সো একটা হচ্ছে এইচ 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 এইচ, সো এটা কিন্তু তুমি লিখতে পারো এটা হচ্ছে প্রোপেন। কিন্তু তোমাকে যখন বলবো যে সাইক্লোপ্রোপেন লিখো তখন তুমি কিভাবে লিখবে, মানে চক্রাকার লিখতে হবে। সো দেখো একটা জিনিস তোমাকে যেটা ট্রিক্সটা ফলো করতে হবে সেটা হচ্ছে এলিসাইক্লিক যৌগগুলোর ক্ষেত্রে
যেটাতে তোমার তিনটা কার্বন থাকবে সেটা হবে ত্রিভুজ, চারটা কার্বন থাকবে সেটা হচ্ছে চতুর্ভুজ, পাঁচটা কার্বন থাকবে সেটা হচ্ছে পঞ্চভুজ, এবং ছয়টা কার্বন থাকবে সেটা হচ্ছে ষড়ভুজ। এই মাথা এই কথা সবসময় মাথায় রাখতে হবে। এর যেহেতু প্রোপেন আছে, প্রোপেনে কার্বন কয়টা? প্রোপ মানে কার্বন হচ্ছে তিনটা। সো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা কার্বন দিয়ে একটা ত্রিভুজ বানাইতে হবে। এক দুই তিন, ক্লিয়ার? দেন তোমার কাজ হচ্ছে বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেবে। সো দেখো এটার কয়টা হাত খালি? এটা হচ্ছে এক দুই, কারণ এই দুইটা হলে চারটা হয়ে যায়, খেয়াল করে এই কার্বন চারপাশে, এক দুই তিন চার, এবং এটা কয়টা হাত খালি? দুইটা। এটার কয়টা হাত খালি? দুইটা। এক দুই, তাহলে ওগুলো হাইড্রোজেন দিয়ে দেবো। তারপরে এইটাই হচ্ছে সাইক্লোপ্রোপেনের সংকেত। এবং তুমি যদি এইটার ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে সাইক্লোপ্রোপেনের সংকেত। এখন তোমাকে যদি বলে কেউ সাইক্লোবিউটেনের সংকেত, অর্থাৎ সাইক্লোবিউটেন, সাইক্লো মানে হচ্ছে চক্রাকার, সো বিউট মানে তুমি জানো চারটা কার্বন, এবং এটা বলে দিলাম চারটা মানে হচ্ছে একটা চতুর্ভুজ হবে। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে চার জায়গায় এক দুই তিন চার, তারপরে বাকি হাতগুলো তোমাকে হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিতে হবে। হাইড্রোজেন দ্বারা ব্যবহার করতে হবে। এটা দুইটা আছে আর দুইটা লাগবে, দুইটা আছে দুইটা লাগবে। এটা হচ্ছে সাইক্লোবিউটেন। এখন দেখো তোমাকে যদি বলে যে সাইক্লোহেক্সেনের সংকেত দেখো, তখন তুমি কিভাবে লিখবে? তো সেইটার জন্য প্রথমে যেহেতু হেক্সেন মানে হচ্ছে ছয়টা কার্বন, সেহেতু তোমাকে এদিকে একটা ষড়ভুজ আঁকতে হবে। তুমি এদিকে ষড়ভুজ আঁকতে পারো, তোমরা এইভাবে প্রথমে বুঝবে না সর্বুজের জন্য, এইভাবে কয়টা কার্বন? ছয়টা কার্বন আছে, এবং কার্বনের জন্য কয়টা করে হাত লাগে? দুইটা করে, আর দুইটা করে হাত লাগে তাহলে কার্বন চারটা হাত পূরণ হয়, দুইটা করে দিয়ে দেবো। ওকে, সো এটা হচ্ছে সাইক্লোহেক্সেনের সংকেত। এখন দেখো আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, তুমি বলছো সাইক্লোহেক্সেন, তোমাকে যদি বলি যে সাইক্লোপেন্টিনের সংকেত লেখো, নট পেন্টেন, পেন্টিন, তখন তুমি কিভাবে লিখবে? সাইক্লোপেন্টিন, সাইক্লোপেন্টিন। দেখো এদিকে কিছু অ্যালকিন আসছে, অর্থাৎ একটা দ্বিবন্ধন থাকবে। তো যেহেতু সাইক্লো বলছে সেহেতু চক্রাকার হবে, যেহেতু প্যান্ট আছে সেহেতু পাঁচটা কার্বন হবে, মানে একটা পঞ্চভুজ হবে। সো আগে তুমি পঞ্চভুজটা দিয়ে নাও, এটা হচ্ছে একটা, দেখো পঞ্চভুজ হয় কিনা। ওকে, সো এটাকে যদি এইদিকে দেখি, দেখা কেমন হচ্ছে এরকম, এরকম। এখন দেখো যেহেতু বলছে পেন্টিন মানে হচ্ছে যেহেতু অ্যালকিন আছে, সেটা যে কোনো একটাতে দ্বিবন্ধন দিয়ে দেবে, যদি দ্বিবন্ধন দিয়ে দাও তখন বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। এই কার্বনটার কয়টা? দুইটা হাত আছে, আরো দুইটা হাত লাগবে চারটা করতে গেলে। এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এই কার্বনের একটা দুইটা, আরো দুইটা লাগবে, একটা দুইটা। এই কার্বনের ক্ষেত্রে একটা দুইটা তিনটা আছে, দেখবে তোমাকে আর একটা নিতে হবে, একটা এই কার্বনের একটা নিতে হবে,
সাইক্লোপেন্টিনের ডেফিনেশন। সাইক্লোপেন্টিন এখন এখন এতক্ষণ যে যৌগগুলো পড়লো সেগুলো হচ্ছে এলিসাইক্লিক যৌগ। কেন এলিসাইক্লিক? সবগুলো হচ্ছে এলিফেটিক যৌগ। কোন কারণে এলিফেটিক সেটা আমরা পরে বোঝাবো। এটা হচ্ছে এলিফেটিক যৌগ এবং এটা হচ্ছে সাইক্লিক যৌগ, এই জন্য এটার নাম হচ্ছে এলিসাইক্লিক। এখন আমরা চলে যাবো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সো অ্যারোমেটিক যৌগটা কি সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, অ্যারোমেটিকের ক্ষেত্রে তিনটা শর্ত থাকবে। প্রথম শর্ত হচ্ছে যৌগটা চক্রাকার হতে হবে, সরি দুইটা শর্তই হয়ে যায়, চক্রাকার হতে হবে অর্থাৎ সাইক্লিক ফর্মে থাকতে হবে একটা যৌগ অ্যারোমেটিক হতে গেলে, চক্রাকার থাকতে হবে। দুই নম্বর হচ্ছে হাকেল সংখ্যক ইলেকট্রন থাকতে হবে, হাকেল সংখ্যক ইলেকট্রন মানে 4n প্লাস 2 সংখ্যক, সরি এটা পাই ইলেকট্রন থাকবে, পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন মানে বোঝাচ্ছি কি, পাই ইলেকট্রন 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। তো দেখো এখন আমরা এইটা একটু ক্যাক করি, এটা একটা যৌগ, এই পর্যন্ত যদি থাকে তখন সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন। এখন এর আগে আমরা বুঝে নিই যে পাই ইলেকট্রন বলতে কি বোঝায়। পাই ইলেকট্রন বলতে কি বোঝায় সেটা হচ্ছে আমরা যখন একটা যৌগ লিখবো, অর্থাৎ যখন একটা জৈব যৌগ লিখবো, সাপোজ এই যে কার্বন কার্বন প্রত্যেকটাতে একক বন্ধ আছে, যতগুলোতে যতক্ষণ পর্যন্ত একক বন্ধন আছে ততক্ষণ পর্যন্ত সবগুলো বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। এবং এই আমরা জানি যে একটা বন্ধন তৈরি করতে দুইটা ইলেকট্রন লাগে, এই জায়গায় যে দুইটা ইলেকট্রন লাগছে সেই দুইটা ইলেকট্রনকে বলবো হচ্ছে সিগমা ইলেকট্রন। এখন দেখো যখন একটা জায়গায় আমরা দ্বিবন্ধন দিয়ে দিব, মানে একক বন্ধনের পরে সকল বন্ধন হচ্ছে পাই বন্ধন, এটা জাস্ট মনে রাখো, একক বন্ধনের পরে সকল বন্ধন হচ্ছে পাই বন্ধন। এই যে দ্বিতীয় যে বন্ধনটা দিলাম এটা হচ্ছে পাই বন্ধন, এবং এইখানে যদি আরো অন্য আরেকটা বন্ধন থাকে, আমরা জানি যে আরো একটা বন্ধন থাকতে পারে তিনটা, দ্যাট মিনস ওইটাও হবে পাই বন্ধন। বুঝা গেছে ব্যাপারটা, খেয়াল করো। এবং এই এই সংশ্লিষ্ট ইলেকট্রন গুলো হয় পাই ইলেকট্রন, এবং আমরা জানি যে একটা বন্ধন গঠন করতে দুইটা ইলেকট্রনের প্রয়োজন পড়ে, ক্লিয়ার? সো এখন খেয়াল করো এইটা হচ্ছে একটা যৌগ যেটার নাম হচ্ছে বেনজিন। এখন বেনজিন কোন কারণে অ্যারোমেটিক যৌগ সেটা আমি দেখাবো, সেটা হচ্ছে এই যে আরেকটা শর্ত লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে একান্ত দ্বিবন্ধন থাকবে, আমি লিখেছি একান্ত দ্বিবন্ধন থাকবে, একান্ত দ্বিবন্ধন থাকবে। এখন এটা কিন্তু যদি খেয়াল করো চক্রাকার থাকতে হবে, যৌগটা চক্রাকার। সেকেন্ড কথা শর্ত হচ্ছে যে একান্ত দ্বিবন্ধন থাকতে হবে। একান্ত দ্বিবন্ধন মানে হচ্ছে একটা জায়গায় দ্বিবন্ধন আছে একটাতে দ্বিবন্ধন নাই, খেয়াল করো এই ভাবতে দ্বিবন্ধন নাই, এখানে দ্বিবন্ধন একটা আছে, এখানে নাই এখানে আছে, এখানে নাই এখানে আছে, তার মানে একান্ত দ্বিবন্ধন থাকতে হচ্ছে। অ্যারোমেটিক হইতে গেলে আরো একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। এবং পাই ইলেকট্রন গুলো আমরা কিভাবে খুঁজে বের করবো, পাই ইলেকট্রন খুঁজে বের করার জন্য আমরা দ্বিবন্ধনের দিকে খেয়াল দেবো। এদিকে হচ্ছে একটা পাই ইলেকট্রন, একটা পাই বন্ধন, এদিকে হচ্ছে আর একটা পাই বন্ধন, এদিকে হচ্ছে আর একটা পাই বন্ধন। এদিকে পাই বন্ধন কয়টা,
আমরা যদি এইভাবে গুণি, পাই বন্ধন হচ্ছে তিনটা এবং পাই ইলেকট্রন হবে হচ্ছে ছয়টা, কারণ হচ্ছে প্রত্যেকটা বন্ধনের সাথে দুইটা করে ইলেকট্রন জড়িত। এদিকে ছয়টা পাই ইলেকট্রন থাকতেছে, ছয়টা পাই ইলেকট্রন থাকতেছে। এখন দেখো, এখন হাকেল সংখ্যক কি বলে? হাকেল সংখ্যক ইলেকট্রন মানে হচ্ছে 4n+2 সংখ্যক ইলেকট্রন, এবং এখানে n হচ্ছে চক্রের সংখ্যা। খেয়াল করো এখানে চক্র কয়টা? একটা। দ্যাট মিন্স 4 × 1 + 2 দ্যাট মিন্স 6টা। দেখো হাকেল সংখ্যক এই জায়গায় বলে যে 6টি ইলেকট্রন পাই ইলেকট্রন থাকতে হবে, এবং আমরা গুণে দেখলাম যে 6টি পাই ইলেকট্রনই আছে। সেই যৌগটাকে আমরা এরোমেটিক যৌগ বলতে পারি না, সেটা হচ্ছে এলিফিটিক যৌগ। সাপোজ এই জায়গায় এই বন্ধনটা নাই, তখন দেখ চক্রাকার থাকতে হবে। হ্যাঁ, চক্রাকার থাকলে সেটাকে আমরা এলিসাইক্লিকও বলতে পারি, এরোমেটিকও বলতে পারি। তারপর হচ্ছে একান্ত দ্বিবন্ধন থাকতে হবে। দেখো একান্ত দ্বিবন্ধনই নাই, এটাতে আছে, এটাতে নাই, এটাতে আছে, গুড, এটাতে নাই, এটাতেও নাই, এটাতেও নাই, হইল না। একান্ত দ্বিবন্ধন মানে হচ্ছে একটা দ্বিবন্ধন থাকবে, একটা দ্বিবন্ধন থাকা যাবে না। তারপরে যদি আমরা চিন্তা করি একান্ত হাইকেল সংখ্যক ইলেকট্রন, এদিকে হচ্ছে 4টা ইলেকট্রন, কারণ হচ্ছে 2টা বন্ধন যেহেতু পাই বন্ধন, সেহেতু আমার দরকার হচ্ছে 6টা। এটা হচ্ছে এটাই কোন কারণে এরোমেটিক যৌগ বলবো, সেটার জন্য আমাদেরকে তিনটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে চক্রাকার থাকতে হবে, হ্যাঁ চক্রাকার আছে, নো প্রবলেম। তারপরে একান্ত দ্বিবন্ধন থাকতে হবে, একান্ত দ্বিবন্ধন কিভাবে? একটা নাই দ্বিবন্ধন, পরেরটাতে দ্বিবন্ধন আছে, পরেরটাতে দ্বিবন্ধন নাই, পরেরটাতে দ্বিবন্ধন আছে, পরেরটাতে দ্বিবন্ধন নাই, পরেরটাতে দ্বিবন্ধন আছে, পরেরটাতে নাই, পরেরটাতে আছে, নাই আছে। তারপরে সেটা একান্ত দ্বিবন্ধনের শর্ত পূরণ করলো, এবং তারপরে আমরা হাকেল সংখ্যক কয়টা ইলেকট্রন থাকতে হবে পাই ইলেকট্রন সেটা আমরা দেখি। এখানে চক্র হচ্ছে একটা চক্র, দুইটা চক্র। দ্যাট মিন্স হাকেল অনুযায়ী এখানে 4n+2 দ্যাট মিন্স 4 × 2 + 2 তার মানে 10টি পাই ইলেকট্রন থাকা দরকার। তখন আমরা এদিকে গুণে দেখি কয়টা আছে, যদি 10টা থাকে তাহলে সেটা হচ্ছে এরোমেটিক, 10টা না থাকলে সেটা হচ্ছে এলিফেটিক। এখন দেখো এখন হচ্ছে এটা, এটা একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, একটা পাই বন্ধন। এদিকে 1 2 3 4 5 5টা পাই বন্ধন আছে, এবং আমরা জানি যে প্রতিটি বন্ধনে দুইটি করে ইলেকট্রন থাকে। এদিকে 5টা বন্ধনের জন্য তোমার ইলেকট্রন আছে 10টা, এদিকে 10টা পাই ইলেকট্রন আছে, এবং হাকেল সংখ্যক বলে যে এদিকে 10টা ইলেকট্রন থাকা দরকার এবং 10টাই আছে, সেহেতু সেটা হচ্ছে একটা এরোমেটিক যৌগ। যদি এই শর্তটা যদি এই জায়গায় একটা নিবন্ধন না থাকে তাহলে এটা হয়ে যাবে এলিসাইক্লিক যৌগ, কারণ এটা বাকি শর্তগুলো পূরণ করে না। তাহলে আমি বোঝাতে সমর্থ হলাম যে অ্যাকচুয়ালি এলিসাইক্লিক যৌগ বা এলিফেটিক যৌগ কি, আর একটা হচ্ছে এরোমেটিক যৌগ কি। এরোমেটিক যৌগ হইতে গেলে এই তিনটা শর্ত আগে আমাদেরকে মানতে হবে, তিনটা শর্ত যদি কেউ মানে তাহলে সেটা এরোমেটিক, তিনটা শর্ত না মানলে সেটা হচ্ছে এলিফেটিক। সো এটাই ছিল হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লেকচার ছিল। সো এটা
আশা করি তোমাদেরকে অনেক উপকার দিবে সামনে লেকচার গুলো দেখার জন্য। আর হলো তোমরা যদি ভালো লাগে ভিডিও গুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা শেয়ার করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।